নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি অন্যরা আমাকে কতটা ভালোবাসলো কতটা পছন্দ করলো বা কতটা গুরুত্ব দিল সেটা আমার কাছে তেমন একটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমি নিজেকে কতটা ভালোবাসি নিজেকে কতটা সময় দিই কতটা গুরুত্ব দেই কারণ আমরা এই পৃথিবীতে সব সময় অন্যকে খুশি করতেই ব্যস্ত অন্যেরা কি বলবে অন্যেরা কি ভাববে আমাকে ভালোবাসছে না কেন আমার সাথে ভালো ব্যবহার করছে না কেন এটা ভেবে ভেবে আমরা কতই না মন খারাপ করি কিন্তু কখনো ভাবি না এই যে অন্যদের জন্য নিজেকে কষ্ট দিচ্ছি নিজের মনটা খারাপ হয়ে যাচ্ছে এমনও অনেক সময় এমন ঘটনা ঘটে যে অন্যের কোনো ব্যবহারে বা কোনো আচরণে আমরা এতটাই কষ্ট পাই নিজের খেয়াল রাখতেই ভুলে যাই কিন্তু আমি আমার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে বুঝেছি এই বোকামিগুলো না করাই ভালো সময় নিজেকে ভালোবাসো নিজের পছন্দ মতো চলা সবসময় যখন আমি দেখছি যে আমি ভালো কাজটাই করছি কোনো খারাপ কাজ করছি না আর সবার জন্য যতটুকু পারি চেষ্টা করছি সেখানে যদি কেউ আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েই যাচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে করার কিছু থাকে না সেক্ষেত্রে এটাই ভাবতে হবে যে আমার জায়গায় আমি ঠিক আছি আর বাকিরা যদি এখন সেই আমার ঠিকটাকে না বোঝে তাহলে সেই জায়গা থেকে সরে এসে নিজের জন্য বাঁচা নিজেকে ভালো রাখা এটাই সব থেকে বড়ো কথা তো দেখো এদিকে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি সকালবেলা আজকে সাতটার সময় ঘুম থেকে উঠেছি খুব একটা তাড়াতাড়ি উঠিনি আসলে এখন আয়ুষ্মানের সামার ভেকেশান চলছে অতটা সকালে ওঠার চাপ নেই তার মধ্যে যা বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রাত্রেবেলা খুব ভালো ঘুম হয়েছে সত্যি কথা বলতে আর সকালবেলা যেহেতু তাড়াতাড়ি ওঠার চাপ নেই আসতে ধীরেই উঠেছি তারপরেও ব্লগ শ্যুট করতে হবে ভাবলাম যে না বেশি বেলাও করা যাবে না তারপরেও সাতটা বেজে গিয়েছিল সকালের কাজকর্ম মোটামুটি করেছি করে তারপরে ভাবলাম ব্রেকফাস্টটা বানাই তারপরে বাকিটা করা যাবে আর যেহেতু স্কুলে চাপ নেই ওই ভাত ঠাত রান্না করারও তেমন একটা ঝামেলা নেই পরোটার জন্য ময়দাটা মেখে রেখে এসে কিছু কাজকর্ম আছে এদিকে করব তারপরে গরম গরম বানাবো পরটাটা আর এদিকে দেখো গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আসলে এখন খুব সুন্দর ফুল ফুটেছে অনেক দিন যাবৎ একদম ফুল আসছিল না ভীষণ মনটা খারাপ ছিল আসলে এই পাশটাতে না খুব একটা রোদ আসে না তো তাই খুব একটা ভালো ফুলও ফোটে না তো জানলার সামনে গাছগুলোকে রেখে রেখে মানে খুব যত্ন করে করে দু একটা ফুলের নাগাল আর কি পেয়েছি আর এত ভালো লাগে ফুল ফুটে থাকলে আমরা সবাই যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকি তাই আমাদের আশেপাশে কখন কি হচ্ছে না হচ্ছে মোটামুটি আমরা প্রত্যেকেই জানি অনেক কিছু হয়তো ভালো ঘটে বা কিছু জিনিস খারাপ ঘটে আবার অনেক জিনিস খারাপ ঘটেও অনেক শিক্ষা দিয়ে যায় তেমন একটা ঘটনা আমার চোখে পড়লো আমাদের পার্শ্ববর্তী দেশের আমাদের মতনই একজন বোন যিনি হয়তো নিজের জীবনটা রাখতে চাইছেন না এরকম একটা লাইভ দেখলাম তো দেখে ভীষণ খারাপ লাগলো কিছু কিছু ঘটনা আছে না মনের মধ্যে একদম ধাক্কা দিয়ে যায় অনেক দিন পর্যন্ত মনে থাকে আর কি মাথায় থাকে বিষয়টা তো তেমনই একটা ঘটনা দেখে এত খারাপ লাগলো যেটা বোঝা গেল পারিপার্শ্বিক বিভিন্ন কটুক্তি এবং শ্বশুরবাড়ির নানা ধরনের লাঞ্ছনার জন্য তিনি ডিপ্রেশনে চলে যাওয়ার পরে এখন নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিলেন তো দেখো আমাদের এই পৃথিবীতে বা আমাদের ভারতবর্ষে আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে প্রতিনিয়ত এই ধরনের জিনিসগুলো সহ্য করছে বা আমরাও যে একদমই সহ্য করিনি তা কিন্তু নয় কিছু না কিছু ঘটনা ঘটেই থাকে কিছু না কিছু কথা শুনতেই হয় তো আসলে যার সাথে যেই ঘটনাটা ঘটে সেই বোঝে যে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় দূরে থেকে মানুষ অনেক কিছুই বলতে পারে তারপরেও আমি বলবো যে খারাপ পরিস্থিতি আসে মানুষ মানুষকে অনেক কথাই বলবে মানুষের কাজই হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা হাসি আনন্দ দিয়ে কথা বলা বা আমার একটা কথার দ্বারা একজন মানুষ খুব হ্যাপি থাকবে সেটা কজন করে সবাই চেষ্টা করে যে কেউ যদি একটু হ্যাপি থাকে বা কেউ যদি একটু ভালো আছে তাকে একটা খুচিয়ে কথা বলতে হবে যেন সেটা দেখে সে কষ্ট পায় বা তার মনে একটা খারাপ দাগ কেটে যায় তো প্রত্যেকে যখন এটাতেই ব্যস্ত তাহলে নিজেকেই চিন্তা করতে হবে নিজের ভালোটা কোন দিকে আমরা যেই সম্পর্কেই থাকি না কেন সেই সম্পর্কের মানুষগুলো যদি আমাদেরকে কষ্ট দিতে চায় এবং আমাদের ক্ষতি করতে চায় সেই মুহূর্তেই সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা উচিত বলাটা অনেক সহজ হলেও করাটা কঠিন ঠিকই কিন্তু তারপরে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে প্রথম প্রথম হয় না অনেক কিছু হয়তো মুখে বলা সহজ কিন্তু করে ফেলতে পারা যায় না কিন্তু একবার একটা কঠিন পদক্ষেপ নিয়ে দেখবে যে পরবর্তীতে নিজেই ভাববে যে সেদিন যদি এই সিদ্ধান্তটা না নিতাম আজকে অনেক কষ্ট আমাকে পেতে হতো তো আমার জীবনেও এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে যে তখন যদি আমি একটু রুখে না দাঁড়াতাম বা কিছু ডিসিশন না নিতাম তাহলে আজকে হয়তো খুব কষ্ট পেতাম তো এরকম আমার মতো হাজারো মানুষ হাজারো বোন আছে হয়তো নিজের জীবনের সাথে বা নিজের সাথে যুদ্ধ করে লড়াই করে আজকে একটা জায়গায় পৌঁছেছে বা লড়াই করে চলছে তাই বলে এটা কোনো সলিউশন নয় যে কেউ আমাকে কিছু একটা কথা বললো কষ্ট দিল আর আমি আমার জীবনটাকে শেষ করে দিলাম একটা চরম সত্যি কথা কি বলো তো বাইরের মানুষের থেকে নিজের মানুষের কথা না সবসময় দেখবে বেশি গায়ে লাগে বাইরের মানুষ যদি কিছু বলে তাকে অ্যাভয়েড করা যায় তার থেকে সম্পর্ক ছিন্ন করা যায় কিন্তু নিজের সংসারের ভিতরে যদি কেউ কিছু বলে না তাদের থেকে দূরে চলে যাওয়া যায় না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া যায় এমন কিন্তু আমাদের অনেকেরই অবস্থা হয় তো সেক্ষেত্রে আমি বলবো যদি কোনো জিনিস একটা চরম সীমায় পৌঁছে যায় বা সেটা তোমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করায় তাহলে সেক্ষেত্রে নিজের জন্য একটা কঠিন পদক্ষেপ নেওয়াই ভালো নাকি আমি তাদের কোনো কথায় জীবনটা শেষ করে দেব এই কথাটা আমি এর জন্যই বলছি আমি যখন সেই কমেন্ট বক্সটা দেখলাম অনেক অনেক বোনেরা সেখানে কমেন্ট করেছে অনেক মানুষের সাথে কিন্তু এই একই ঘটনা সবসময় ঘটে চলছে যে বিভিন্ন মানুষের কথাতে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে বা পারিপার্শ্বিক বিভিন্ন কটুক্তি শ্বশুরবাড়ির বিভিন্ন লাঞ্ছনা অনেক বোনেরা বা অনেক মেরাই নিতেই পারছে না এর থেকে বোঝা যায় আমাদের আশেপাশে কত এমন বিষাক্ত মানুষ বসবাস করে যারা শুধুমাত্র তাদের মুখের কথা এবং ব্যবহারের দ্বারা কিছু মানুষকে মেরেও ফেলতে সক্ষম তো ভাবলে কেমন অবাক লাগে তাই না আমি মানুষটা নিজেকে যেভাবে তৈরি করেছি আমি যদি নিজেকে মনে করি দুর্বল তাহলে আমি দুর্বল আমি যদি মনে করি অসহায় তাহলে আমি অসহায় কিন্তু আমি যদি মনে করি আমি একদমই দুর্বল আর অসহায় নই কারো কথায় ভেঙে পড়ার মানুষ আমি নই বা কেউ কোনো কথা খোঁচা মেরে বললে আমার তাতে কোনো যায় আসে না আমি একদম ইগনোর করে সেই জায়গা থেকে চলে আসি বা সেটা যদি আমার একদম কাছের সংসারের মানুষও হয় তার কথাটাকে একদম কি বলবো জাস্ট পাত্তাই দিই না তো এই ধরনের আচরণগুলো করার জন্য হয়তো আমি ভালো আছি আসলে কোনো কিছু আমি মাথায় নেই না কারণ জানি এই জিনিসগুলো যদি আমি মাথায় নিই তাহলে আমি ভালো থাকতে পারবো না ভীষণ কান্নাকাটি করব যেটা এককালে আমি করতাম আর মনটা আমার খারাপ থাকবে আমি অসুস্থ হয়ে যাব। যার জন্য এখন কারো কোনো কথাই মাথায় নেই না নিজের কাজটা ঠিকঠাক করে করি জানি আমি ভুল নই তাহলে আর কোনো কিছু ভাবার কোনো কিছু চিন্তা করার আমার আর সময় নেই যদিও সবার পরিস্থিতি একই রকম নয় তারপরেও বলবো পৃথিবীতে কিন্তু কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না যদি এমন কোনো কাছের মানুষ যার দ্বারা খুব আঘাত আর দুঃখই পাচ্ছ বা যে শুধু ক্ষতি করে দিচ্ছে তার থেকে ডিস্টেন্স মেনটেন করা ভালো বা পাশে যদি কেউ না থাকে একা একাই রুখে দাঁড়ানো ভালো তারপরেও বলবো নিজের জীবনটা অনেক মূল্যবান ভগবান আমাদেরকে এই জীবনটা দিয়েছে অনেক কিছু করার জন্য শুধুমাত্র একটা পাশের মানুষের কথায় নিজেকে কষ্ট দিয়ে শেষ করে দেওয়ার জন্য কিন্তু একদমই নয় মানুষের কাজই হলো দুর্বল আর নরম মানুষগুলোকে আষ্টে পৃষ্ঠে কথার জালে জড়িয়ে ফেলা আর সংসারের সমস্ত দায়িত্ব তারাই পালন করবে তাদেরকেই সব কথা শুনতে হবে অথচ দেখবে যারা একটু না বলতে জানে যাদের মেরুদণ্ডটা একটু শক্ত তাদের সাথে কিন্তু কেউ কখনো পেরে ওঠে না তো আমাদের এটাই চিন্তা করতে হবে যে আমরা দুর্বল নরম থাকব নাকি আমরা একটু মাথা তুলে দাঁড়াবো বা কখনো কখনো প্রয়োজন হিসেবে নাও বলতে হবে প্রতিবাদও করতে হবে আবার কখনো কখনো কোমলও থাকতে হবে কারণ এই পৃথিবীটা অনেক কঠিন তুমি যদি তোমার জন্য না থাকো তুমি যদি তোমার জন্য না দাঁড়াও তাহলে কেউ এসে তোমার জন্য দাঁড়াবে না কেউ এসে তোমার হয়ে দুটো কথা বলে দেবে না তো এদিকে কথা বলতে বলতে বেশ অনেকগুলো কাজ করে নিয়েছি আর এদিকে ক্যাবিনেটটা গুছিয়ে নিলাম কারণ এটা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় আবার জায়গা মতো যদি জিনিসগুলো না গুছিয়ে রাখি কোনটা কখন পরে ভেঙে যাবে যেহেতু এগুলো আমার অনেক শখের জিনিস আর রান্নাবান্নাও কিন্তু দুপুরের এখন হবে কারণ এই যে স্নান করে চলে এসেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো চ্যালে ব্লগুলো কিন্তু শেয়ারও করতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ব্লগের সবাই ভালো থেকেও সুস্থ